আজ আমরা এই ভিডিওতে ট্রেনে ঘটে যাওয়া এমন একটি বাস্তব সত্য ঘটনা বলতে যাচ্ছি, যেটা শুনলে আপনার দেহের লোম শিউরে উঠবে। সেই জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। তার আগে যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, ঘটনাটি ছিল মুম্বাই আহমেদাবাদ গুজরাট এক্সপ্রেস ট্রেনের। এটি সেই ট্রেন ছিল যে ট্রেনে রাজকুমার নামক একটি ছেলে এক রাতে ভূষার রেলওয়ে স্টেশন থেকে আহমেদাবাদে যাওয়ার জন্য ভূষার রেলওয়ে স্টেশনে হাজির হয়েছিল, যেখানে ট্রেন প্রথম থেকেই প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। তারপর ওই ছেলেটি তখন ওই ট্রেনে উঠে পড়ে এবং ট্রেনে ওঠার পর সে কানে হেডফোন দিয়ে একটি সিটে বসে পড়ে। তারপর কিছুক্ষণ পর ট্রেন চলতে শুরু করলো। ট্রেনটি নিজের নির্দিষ্ট গতিতে চলতে লাগলো এবং ছেলেটি গানের সুরে হারিয়ে গিয়েছিল। এরই মাঝে ট্রেনটি সুরাত রেলওয়ে স্টেশনে পৌঁছালো, ফলে তার কিছুক্ষণ পর একটি মেয়ে ওই ট্রেনে ওঠে এবং ছেলেটির পাশের সিটে গিয়ে বসে পড়ে। কিন্তু তখনও রাজকুমার বুঝতে পারেনি যে তার পাশে একটি মেয়ে এসে বসেছে। সে তখনই জানতে পারে যখন তার পা ভুল করে মেয়েটির গায়ে লেগেছিল। কিন্তু রাজকুমার এর জন্য দ্রুত মেয়েটির কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়। প্রায় এক ঘন্টা ধরে মেয়েটি রাজকুমারের পাশেই বসেছিল। তারপর হঠাৎ করে ট্রেনটি এক জায়গায় থামলো এবং ট্রেনটি থামার সাথে সাথে ওই মেয়েটি নিজের ব্যাগটি সাথে নিয়ে ট্রেন থেকে নেমে পড়ল। তখন ছেলেটি ট্রেনের জানালা দিয়ে মুখ গলিয়ে বাইরের দিকে দেখলো যে সেখানে কোনো স্টেশন নেই, বরং সেই জায়গাটি একটি ঘন জঙ্গল ছিল। তারপর ছেলেটি চিন্তা করলো যে মেয়েটি হঠাৎ করে এখানে নামলো কেন, সে ভুল করে নেমে পড়েনি তো? এমনটা ভেবে ছেলেটিও তাকে বোঝানোর জন্য ট্রেন থেকে নেমে পড়ল। কিন্তু ছেলেটি যখন ট্রেন থেকে নামলো তখন তার মনে হলো যে আর কেউ একজন ট্রেন থেকে তার সঙ্গে নামলো, কেননা সে ওখানে আরও একজনের গলার আওয়াজ শুনতে পেল। যাই হোক, ছেলেটি তারপর নিজের মোবাইলের ফ্ল্যাশ লাইটটি অন করলো এবং কিছুটা এগিয়ে গেল ও সে মেয়েটিকে এগিয়ে যেতে দেখতে পেল। তখন রাজকুমার ওই মেয়েটিকে আওয়াজ দিয়ে বলল যে আরে বোন, এখানে কোনো স্টেশন নেই, আপনার হয়তো কোনো ভুল হয়েছে, তাই চলো আমরা ফিরে যাই, নয়তো ট্রেন চলে যাবে। কিন্তু মেয়েটি তার কোনো কথাই শুনল না এবং এগিয়ে যেতে থাকলো। তারপর ছেলেটি ভাবল হয়তো তার আওয়াজ মেয়েটির কানে পৌঁছায়নি। তবে ছেলেটি এটা ভেবে ভয় করছিল যে এই পাগল মেয়েটির কারণে সে নিজের ট্রেনটাই না মিস করে বসে। এটা ভেবে ছেলেটি দৌড়ে দ্রুত মেয়েটির কাছে পৌঁছালো এবং বলল, কি বোন, আমি তখন থেকে তোমাকে বলছি যে এখানে কোনো স্টেশন নেই, দূর দূরান্তে শুধু জঙ্গলই জঙ্গল, তুমি কি দেখতে পাচ্ছ না? তাই চলো এখান থেকে, তুমি এখানে সুরক্ষিত নও। কিন্তু হঠাৎই ছেলেটির মোবাইলের ফ্ল্যাশ লাইটটি অফ হয়ে গেল। তারপর যখন সে ফ্ল্যাশ লাইটটি অন করলো তখন সে দেখলো ওই মেয়েটি সম্পূর্ণ বদলে গেছে। তার পরনের পোশাক চতুর্দিকে ছেঁড়া ছিল, ফলে তার প্রায় সম্পূর্ণ শরীরটাই দেখা যাচ্ছিল। সেই সাথে তার পুরো শরীরে নখ দিয়ে আঁচড়ানোর ক্ষত ছিল, যার কারণে ছেলেটি দ্রুত মেয়েটির থেকে মুখটি অন্যদিকে ঘুরিয়ে নিয়েছিল এবং ভয়ে চোখ বন্ধ করে নিয়েছিল। তবে কিছুক্ষণ তো মেয়েটি নিস্তব্ধ ছিল। তারপর মেয়েটি কাঁদতে কাঁদতে বলল, এখন তো এটাই আমার স্টেশন হয়ে দাঁড়িয়েছে, তাই আমি এখান থেকে কোথাও যেতে পারবো না এবং আমার এখন ভয়ও লাগে না, কিন্তু আমাকে দেখে অন্যরা ভয় করে। তখন ছেলেটি মেয়েটিকে জিজ্ঞাসা করলো যে কেন, কি এমন ঘটেছে বোন তোমার সাথে? এর উত্তরে মেয়েটি তখন বলল যে কয়েক মাস আগে আমি একাই এই এক্সপ্রেস ট্রেনে যাত্রা করছিলাম এবং আমার কোনো ধারণাই ছিল না যে আমার স্টেশন কখন আসবে, এবং যাত্রাকালে হঠাৎই কখন যে আমার ঘুম এসে গেল তা আমি জানতেই পারিনি। তবে যখন আমার ঘুম ভাঙলো তখন আমি বুঝতেই পারছিলাম না যে আমি কোথায় পৌঁছে গেছি। তারপর যখন আমি আমার সাথে যাত্রা করা একজন ব্যক্তিকে জিজ্ঞেস করলাম তখন ওই ব্যক্তিটি বলল, তুমি যে স্টেশনে নামবে বলছো সে স্টেশন তো কখন পেরিয়ে গেছে। ফলে তার মুখ থেকে এটা শুনে আমি কিছুটা ঘাবড়ে গেলাম এবং আমি বুঝতেই পারছিলাম না যে ওই সময় আমি কি করব। তখন ওই ব্যক্তিটি বলল যে ওই স্টেশন এখন খুব বেশি দূরে নয়, তাই চলুন আমি আপনাকে ওই স্টেশনে ছেড়ে দিচ্ছি। তারপর মেয়েটি বাইরের দিকে দেখলো যে ট্রেনটি দাঁড়িয়ে আছে ও আতঙ্কে আমি আর বেশি কিছু ভাবিনি এবং ওই ব্যক্তিটির সাথে ট্রেন থেকে নিচে নেমে পড়ি। স্টেশনে যাওয়ার জন্য প্রথমে তো ওই ব্যক্তিটি আমার সঙ্গে একাই ছিল, কিন্তু আমাদের কিছু দূর যেতেই ওই ব্যক্তিটির দুই বন্ধু আমাদের সাথে যোগ দেয়। তারপর তারা তিনজন মিলে আমার সঙ্গে যা করেছে সে তো তুমি নিজে চোখে দেখতেই পাচ্ছ, যার প্রমাণ তোমার সামনেই আছে। তখন মেয়েটির এই করুণ ও বেদনাদায়ক কাহিনী শুনে রাজকুমারের রক্ত ফুটে উঠল ও রাজকুমার রেগে গিয়ে বলল যে ওই সকল হারামিদের তো
এই ট্রেনের নিচে ফেলে পিষে মেরে দেওয়া উচিত। মায়ের দিব্যি দিয়ে বলছি, যদি আমি তাদেরকে সামনে পেতাম তোশালাদের ছাড়তাম না, জাহানে মেরে দিতাম। তারপর মেয়েটি হঠাৎ করে বলে উঠল যে তাদেরকে তো আমি কবেই মেরে ফেলেছি, কিন্তু এমন অসভ্য জানোয়ারদের অভাব নেই। যেমন এখন আমি যখন ট্রেন থেকে নেমেছি, তখন তোমার আগে আরও একজন ব্যক্তি আমার পিছনে পিছনে নেমে পড়ে, এবং যখন সে দেখলো যে আমি একা আছি ও আমার সঙ্গে কেউ নেই, তখন সে আমার সঙ্গে অশ্লীল কথা বলতে লাগলো এবং সেও আমার পিছন পিছন আসতে থাকে। ও যখন সে দেখলো যে আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না, তখন সে আমার হাত ধরে ও আমার সাথে জোর জবরদস্তি করতে থাকে। কিন্তু সে জানে না যে আজ তার জীবনের শেষ দিন, ও তার যে কি পরিণতি হবে সেটা শুনতেই রাজকুমারের মনে পড়ে গেল যে আমি যখন ট্রেন থেকে নেমেছিলাম, তখন আমারও মনে হয়েছিল যে আমার সাথে আরও কেউ একজন নেমেছে। তারপর ছেলেটির কিছু বলার আগেই ট্রেনের হর্ন বেজে উঠল এবং মেয়েটি আমাকে বলল, তুমি যাও নয়তো ট্রেন চলে যাবে। জানি না, মেয়েটি তখন আমার আপনজন মনে হতে লাগলো, ফলে আমি মেয়েটিকে ওখানে একা ফেলে রেখে আসতে চাইনি। তখন মেয়েটি আবারও বলল, আরে তুমি যাও নয়তো ট্রেন চলে যাবে, এখন আমার সাথে আর কিছুই হবে না। তখন আমি আমার গায়ের ওভারকোটটি মেয়েটির দিকে না তাকিয়ে ওখানে ছেড়ে দিয়ে চলে আসলাম এবং আমার ট্রেনও গন্তব্যস্থলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। ট্রেনের দিকে দৌড়াতে দৌড়াতে আমি পিছনের দিকে তাকিয়ে দেখলাম যে ওই মহিলাটি, বা এখন ওকে আমার বোনও বলতে পারো, সে আমার ওভারকোটটি পরে নিয়েছিল। আমি ট্রেনের দিকে দৌড়াতে লাগলাম। তখন আমি আমার পাশে আরও একজনকে দৌড়াতে দেখলাম, সেও এই ট্রেনেরই যাত্রী ছিল, যার শরীরে প্রচুর আঘাত ছিল, তার পরনের পুরো পোশাক ছেঁড়া ছিল, দেহ থেকে রক্ত ঝরছিল। সে ভীষণ ছটফট করতে করতে চিৎকার করে ট্রেনের দিকে ছুটছিল। তবেই ট্রেন থেমে গেল, হয়তো কেউ ট্রেনের চেন টেনে দিয়েছিল, এবং কিছু লোক তার চিৎকার শুনে তাকে সাহায্য করার জন্য তার কাছে এগিয়ে আসে। ট্রেনে পৌঁছানোর পর যখন বাকি যাত্রীরা ওই ব্যক্তিকে তার অবস্থার কারণ জিজ্ঞেস করে, তখন সে কাতরাতে কাতরাতে বলেন, সুরাত রেলওয়ে স্টেশন অতিক্রম করার পর কিছু সময় পর একটি মেয়ে আমার পাশের সিটে এসে বসে। তখন আমি মনে করি কোনো চোর নয় তো, এটা ভেবে আমি তার উপর নজর রাখতে শুরু করি। তখনই হঠাৎ করে ট্রেনটি থামলো এবং ওই মেয়েটি ট্রেন থেকে নিচে নেমে গেল, তাও আবার একটি জঙ্গলে। তখন আমি মনে করি অবশ্যই কোনো ব্যাপার আছে, সেই জন্য আমিও তার পিছন পিছন নেমে পড়ি। তারপর কিছুটা এগিয়ে গিয়ে মেয়েটি দাঁড়িয়ে পড়ল এবং তাকে দাঁড়াতেই আমি তাকে জিজ্ঞেস করলাম যে কে তুমি। এতেই সে তার রূপ বদলে নেয়, তার নখ হঠাৎই বড় বড় ও ধারালো হতে লাগলো, ও সে আমার এই অবস্থা করে দিয়েছে। তখন রাজকুমার ভাবলো এই ব্যক্তিটি এখনো নিজের ভুল স্বীকার না করে মেয়েটিকেই দোষারোপ করছে, তাই মানুষ যে এতটা নির্লজ্জ হতে পারে তা কল্পনার বাইরে। ফলে এই ব্যক্তিটির কোনো রকম মেডিকেল সাহায্য পাওয়ার আগেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। যাই হোক, ওই ব্যক্তিটি অপরাধের সাজা তো পেয়ে গেছে, কিন্তু আমার ভীষণ দুঃখ হচ্ছিল ওই মেয়েটির জন্য। তাই বন্ধুরা, অবশেষে আমরা আপনাদের একটাই কথা বলবো যে সকল মানুষ ভালো অথবা খারাপ হয় না, কিন্তু কারোর উপর সহানুভূতি দেখানো, তাও আবার কোনো কিছু না জেনে, কোনো না কোনোভাবে এটি আপনাকেও সমস্যায় ফেলতে পারে, যেমনটা ওই মেয়েটির সঙ্গে হয়েছে। তাই যে কোনো পরিস্থিতিতে নিজের বুদ্ধির উপর ভরসা হারাবেন না, নিজের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অত্যন্ত শান্তভাবে চিন্তাভাবনা করে নেবেন। অন্যথায় এ বিষয়ে আপনার কি মতামত তা নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। এবং যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে, তাহলে একে লাইক করার সাথে সাথে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতেও অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।